Happy birthday to you. Hello everyone. কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে ব্লগটা শুরু করলাম ইভিনিং থেকে, কারণ আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে। দেখো আমরা রেডি হয়ে গেছি, তো ভাবলাম একসঙ্গেই যাওয়া যাক। চলো যাওয়া যাক তাহলে। আমরা বেরিয়ে পড়েছি, বাইরে ভীষণ ঠান্ডা। ড্রেস দেখে তো বুঝতেই পারছো, মানে সাজা গোজা সব একদম মাথায়, জ্যাকেট যতগুলো পরো মনে হচ্ছে কম। তো চলো এবার ওদের বাড়ি পৌঁছে দেখা যাবে। আমরা পৌঁছে গেছি, মনে হচ্ছে একটু লেটই করে ফেলেছি, আমাদের আগেই বোধহয় সবাই চলে এসেছে। দেখি বেলটা বাজাই, দেখো বেলুন দিয়ে সাজিয়েছে সুন্দর। উচকুটার আজকে 1 বছরের বার্থডে, মনে হচ্ছে এই সেদিনই ওকে হতে দেখলাম। এই দেখো বেলুন দিয়ে, ও এখানেই হয়েছিল নেদারল্যান্ডসে লাস্ট ইয়ার, সবাই খুব এক্সাইটেড ছিলাম। দেখতে দেখতে কেমন 1টা বছর কেটে গেল। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, এটাই মজা বলে। এই দেখো বার্থডে বয় মিস্টার পাবলো, ওর ভালো নাম শ্রেণিক। সব থেকে মজার ব্যাপার কি জানো, একটুও কাঁদে না, সবার কোলে যায়। দেখো কি সুন্দর ডেকোরেশনটা, ব্যাস সবাই চটকাতে বসে গেছে, যে যার গিফট দিচ্ছে ও তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা। দেখেছো কাঁদে না কেমন। এবার এক এক করে সবাই কোলে নেওয়া স্টার্ট করেছে, মাঝে মাঝে একটু মা বাবাকে খুঁজছে। আরেকজনও আছেন মিস্টার আদর্শ, তাকেও দেখাবে একটু পরে, দাঁড়াও আসছে। এখানে এটাই ভালো লাগে, সবার থেকে দূরে আমরা, নিজের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন, তাই এরাই সবাই ফ্যামিলির মতন হয়ে যায়। তো যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আমরা তাই একসাথেই সেলিব্রেট করার চেষ্টা করি। ইনি হচ্ছেন আমিষ্কা, আর ওকে তো চেনই, আমার মেয়ে আরুষি। এই যে এসে গেছে মিস্টার আদর্শ, এই আদর্শ কেন জানি না আমার কাছে একটু আসতে চায় না, কিন্তু দেখো নিজের সমবয়সী একজনকে পেয়ে ঠিক তার সঙ্গে জমে গেছে। এরাও এদের সাইকোলজি ঠিক নিজেরা বুঝে নেয় বলো। চলো আবার তোমাকে মিস্টার পাবলোকে দেখাই। এই দেখো মিস্টার পাবলো গিফট খুলতে বসে গেছে, ও তো এখন গিফটের কিছুই বোঝে না, কিন্তু বেশ রং বেরঙের কাগজ দেখে ওর বেশ মজাই লাগছে, ওর পছন্দের জিনিসটাই তুলেছে দেখো, ওর খেলনা। এবার কে ওকে চটকাবে এটা নিয়েও চলছে এই আমিষ্কার আরুষির মধ্যে একটা লড়াই। ওই দেখো সামনে কি একটা নড়ছে, দেখো এটা এসছে ওর ইন্ডিয়া থেকে গিফট, এটা দিয়েছে ওর পিপি। আজকালকার বাচ্চারা কিন্তু একটু ভয় পায় না না কোনো জিনিস দেখলে। বার্থডে কেক এসে গেছে, আমি একটুখানি খাইয়ে নিই বার্থডে বয়কে, আমার তো লাইনই আসছে না, সবাই এক এক করে যাচ্ছে। এই যে আমি লাইন পেয়েছি।
এবার হবে একটা ধামাকা, বুম। এটা বাস্ট করতে একটাই প্রবলেম, পুরো ঘর ভীষণ নোংরা হয় আর কেকের ওপরে পড়ে। যাই হোক, এরা কেক কাটিং এর পরেই এটা করলো, সেই জন্য কেকটা বেঁচে গেছিল। দেখো সারা মুখ দুজনে কেক মাখিয়ে বসে আছে, দেখেছো? এরা একটা ভালো কাজ করছে, এদের আর ভ্যাকিউম করতে হবে না, এরাই সব পরিষ্কার করে দিচ্ছে। মজা পেয়েছে সব, দেখো। এবার হবে আমাদের একটা গেম, সিক্রেট সান্তা। আমরা প্ল্যান করেছি 25 ডিসেম্বরে সিক্রেট সান্তা খেলব, তো তার জন্য আগে থেকে চিট রেডি করে নিয়েছি। এবার সবাই একটা একটা করে চিট তুলবে, যার চিটে যার নাম উঠবে তাকে তার জন্য একটা গিফট কিনতে হবে, কিন্তু কে কার নাম পেয়েছে সেটা বলা যাবে না। তো এটাই হলো সিক্রেট সান্তা। খেলতাম এটা অফিসে থাকাকালীন, এখন আজকে খেলতে বেশ মজাই লাগলো। দেখি আমার ভাগ্যে কার নাম ওঠে আর আমার নামটা কার ভাগ্যে কারে গেছে কে জানে, এটা তো আবার জানা যাবে না। বাচ্চারা তো এমনিতেই ক্রিসমাসে গিফট পাবেই, সান্তা তো ওদের গিফট দেবেই, তো আমরা ভাবলাম আমরাও একটুখানি খেলে নিই। এরা এদের মতন মজা করে যাচ্ছে, নিজেদের গেম কিছুই বুঝতে পারা যায় না। এবার ডিনারের পালা, অনেকটা রাত হয়ে গেছে, সবাইকে বাড়িয়ে ফিরতে হবে। আর আগেই বললাম বাইরে ভীষণ ঠান্ডা, ঘরে তো হিটার চলে বলে বোঝা যায় না, নাহলে মারাত্মক ঠান্ডা। আর ডিনারটা খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। নিমন্ত্রণ বাড়িতে খেতে কার না ভালো লাগে বলো, এই দূর দেশে বসে। তো আমিও একটু চটপট করে ডিনারটা সেরে নিই। ডিনার কমপ্লিট, বাচ্চারা যে যা রিটার্ন গিফট পেয়ে গেছে, এটাই তো এদের বার্থডেতে সব থেকে মজার জিনিস। পার্টি শেষ, এবার বাড়ি ফেরার পালা। আজকে তোমরা আমার সঙ্গে বার্থডে পার্টিটা এনজয় করলে তো? যদি এনজয় করে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, টাটা।